নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা সিনেমা হলের সামনের দৃশ্য। আমরা সৌহার্দ্যকে একটা সিনেমা দেখাতে নিয়ে গেছিলাম। আপনারা জানেন যে স্পাইডারম্যান নো ওয়ে হোম যে সিনেমাটা এসছে সেটা খুব মানে অলরেডি জনপ্রিয় সারা দুনিয়া জুড়ে। সো সৌহার্দ্যের এটা দেখতে ইচ্ছে করেছিল, আমরা চলে গিয়েছি সেখানে। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা ট্রেনে করে গিয়ে আমরা সিনেমা হলে পৌঁছে গেছি। আমার আসলে এইটা নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু তারপর হঠাৎ করে মনে হলো যে জার্মানির সিনেমা হল কেমন সেটা হয়তো আপনারা দেখেননি। অনেক কিছু দেখেছেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব দেখেছেন, বাজার বন্দর সব। তো সিনেমা হল দেখতে অসুবিধা কোথায়? সো এই চিন্তা থেকে আমার মনে হলো যে আমি একটু করে ভিডিও করেছিলাম, সেগুলো দিয়ে জোড়া চালিয়ে দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা। সো আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিনেমা হলের ভিতরের এই যে মানে পোস্টার বা ব্যানার যেগুলো লাগানো থাকে সেই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পপকর্নের বিশাল বক্স, এটার দাম হচ্ছে 5 ইউরো। আপনারা হয়তো অনেক সময় জানতে চাইতে পারেন যে কেমন দাম দর আইডিয়া করার জন্য। বিশাল অনেকগুলো, আসলে তারা প্রায় 2.5 ঘন্টায় খেয়ে শেষ করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন যে সিনেমা হলের কাউন্টারের সামনে টিকিট চেকিং চলছে, আমরা কিন্তু তার আগেই চলে এসেছি এই পাশটাতে। সৌহার্দ্য এই ব্যানারের সামনে পোস্টারের সামনে একটু ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করলে আমি একটা ছবি তুলে দিলাম। আর এই পরিবেশটা দেখানোর জন্য মূলত আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, তাহলে হয়তো আপনারা কম্পেয়ার করতে পারবেন। যারা বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য দেশে সিনেমা দেখেছেন বিভিন্ন হলে গিয়ে, তারা হয়তো কম্পেয়ার করতে পারবেন। এটা অনেক বড় কোনো সিনেমা হল না, আমরা এখন যেটাতে আছি মিডিয়াম টাইপের সিনেমা হল। আর ধরেন যে একদম মেগা সিটিতে গেলে অথবা বড় শহরে গেলে, যেমন ডর্টমুন্ড, বার্লিন বা ফ্রাঙ্কফুর্ট, এরকম বড় বড় শহরে গেলে, এটা কিন্তু ডর্টমুন্ডের খুবই কাছে। ডর্টমুন্ড থেকে মাত্র 15 মিনিট লাগে এই এই সিনেমা হলটাতে, মোটামুটি টাইপের, মিডিয়াম টাইপের আর কি। সো এখন যেই রুমটাতে আমরা আছি বা হলটাতে আছি, এটা হচ্ছে একটা হল, এরকম অনেকগুলো হল আছে এই সিনেমা হলের। সো একটা দেখে আইডিয়া করার সুযোগ নেই যে এটা কত বড় সিনেমা হল অথবা কতটা ভালো সিনেমা হল, এরকম না। আর এখানে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মোটামুটি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে সুন্দর ডিসেন্ট একটা পরিবেশ, এবং হচ্ছে নিরাপত্তার তো কোনো সমস্যাই নেই আপনারা জানেন, এবং কোনো ধরনের হয়রানি, বাজে আচরণ এরকম তো চিন্তাও করা যায় না এইসব জায়গায়। সো এখন যেহেতু করোনার প্রকোপ চলছে সেই কারণে জনগণ মানে মানুষজন একটু কম, তবে তারপরও মানুষজন এসছে, একটু পরে এসছে। আমরা যখন গিয়েছি, যেহেতু আমরা একটু আগেই চলে গিয়েছি, তখনও মানুষজন খুব বেশি আসে নাই, এরপরে এসছে। কিন্তু মানুষদের চেহারা দেখানোর তো খুব বেশি আসলে সুযোগ নেই আপনারা জানেন। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কিত আরও কিছু বর্ণনা আমি আপনাদের দেবো, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন আপনারা যে মা ছেলে পপকর্ন নিয়ে কারাগারি শুরু করেছে। আমি বললাম যে তোমরা কারাগারি করছো, এগুলো তো ভিডিওতে আসবো। ওরা বললো যে আমরা তো জানি না যে ভিডিও করছো তুমি, হোয়াট এভার। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিনেমা হলের একেবারে ভেতরে আছি, যেখান থেকে সিনেমা দেখা যায়। সো এই পরিবেশটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা তথ্য আপনাদের দিই, জার্মানিতে আপনারা জানেন যে প্রায় 8.5 কোটির মতো মানুষ আছে। এই 8.5 কোটি মানুষের জন্য সিনেমা হল আছে হচ্ছে 2020 সালের হিসেবে এটা 1728টা, মানে 1728। আর বাংলাদেশের আমি সর্বশেষ হিসেবটা দেখলাম গত বছরে, সম্ভবত এটা 194, প্রায় 18 কোটি মানুষের জন্য 194টা সিনেমা হল। আর এখানে হচ্ছে 8.5 কোটি মানুষের, মানে অর্ধেকের চেয়ে কম মানুষের জন্য সিনেমা হল হচ্ছে প্রায় 10 গুণের বেশি, এরকম আর কি বিষয়টা। তার মানে আপনারা বুঝতে পারছেন, বা প্রায় 10 গুণ। সো মানে সিনেমা কী পরিমাণ মানুষজন দেখে জার্মানিতে, এবং এখানে কিন্তু বাংলাদেশের মতো ওই যে কপিরাইটলেস জিনিসপত্র বা পাইরেসি এগুলো চিন্তাও করা যায় না, ঠিক আছে? একটা ছবি বা একটা ভিডিও আপনারা মানে কপিরাইটেড জিনিস ছড়িয়ে দিবে কেউ, এরকম চিন্তাও করা যায় না। যাই হোক, আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনেমা হলের ভেতরের একটা করিডোর, আরেকটা হলে মানে আরেকটা কী বলে এটাকে, এরা সম্ভবত লগে বা লাগে বলে এরকম কিছু একটা, আরেকটা হলে যাওয়ার জন্য আর কি। এটার ভিতরে যা আরও ইয়ে আছে, বিভিন্ন ধরনের এই যে বাচ্চাদের বিভিন্ন সিনেমা চলছে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাকশন সিনেমা, রোমান্টিক সিনেমা, নানান ধরনের সিনেমা এখানে চলছে আর কি বিভিন্ন রুমে। আর বাম দিকটাতে হচ্ছে আরেকটা গলি দিয়ে গেলে সেখানে খুবই ডিসেন্ট একটা টয়লেট, আমি দেখাতে ভুলে গিয়েছি, পরে আমার মনে হলো যে আসলে আপনাদের দেখানো উচিত ছিল যে একটা সিনেমা হলের টয়লেট বাথরুম কী পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনেমা হলের সামনের দিকটা, একটা DHL-এর পোস্টম্যান চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল চালিয়ে। আর এই যে সিনেমা হলটা দেখতে পাচ্ছেন এটার, যেটা বললাম যে ডর্টমুন্ড থেকে খুব বেশি দূরে না, 10-15 মিনিটের মানে ট্রেনে 15 মিনিটের মতো লাগে।
আর এই সিনেমা হলটাতে সিনেমা দেখতে মোটামুটি বাচ্চাদের জন্য খরচ হয় হচ্ছে 7 ইউরো, কোনো কোনোটা বেশি হয় 8 ইউরো হয়, আর আমাদের জন্য মানে অ্যাডাল্টদের জন্য 9 ইউরো। আমরা যে সিনেম্যাটা দেখেছি যে স্পাইডারম্যান দ্য কি নো ওয়ে হোম, আমার তো এগুলো মনেও থাকে না আসলে। আর আমি সিনেমা হলে খুব বেশি সিনেমা দেখি নাই, টু বি অনেস্ট। আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা দেখার ধৈর্য কোনো সময় ছিল না। খুব ছোটোবেলায় আমি 2-1টা সিনেমা দেখেছিলাম পালিয়ে, ঠিক আছে, ধরেন যে 2-1টা সবুজ সাথী অথবা ওই যে বেদের মেয়ে জোসনা ওই টাইপের, বা ইলিয়াস কাঞ্চনের আরও 2-1টা ছবি আমি দেখেছিলাম। শয়তান জাদুঘর নামে একটা সিনেমা দেখেছিলাম চিটাগাংয়ের আগ্রাবাদ বনানী কমপ্লেক্সে, মানে স্কুল পালিয়ে, এইরকম টাইপের অবস্থা আর কি। সো আপনারা যদি সিনেমা দেখে থাকেন বিভিন্ন জায়গায়, বা আপনারা কখনো স্কুল পালিয়ে সিনেমা দেখেছেন কিনা সেই অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর এই যে সিনেমাটা, এটার নাম হচ্ছে সিনেমা হল, এটার নাম হচ্ছে কিনোরামা। সো আমি একটু বাইরে এসেছিলাম আপনাদেরকে বাইরের দিকটা দেখানোর জন্য, ওরা ভিতরেই ছিল, যেহেতু সিনেমা তখনও শুরু হয় নাই আমি আবার ভিতরে ঢুকছি। আর যেটা বলছিলাম যে আপনারা এই সিনেমাটা দেখেছেন কিনা, যে স্পাইডার দ্য স্পাইডারম্যান কি স্পাইডারম্যান নো ওয়ে হোম, আমি বারবার ভুলে যাই। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন, কেমন লেগেছে যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স জানাতে পারেন। আমি আসলে খুব বেশি বুঝি না, যেহেতু পুরোটা এটা জার্মান ভাষায় ডাবিং করা, সৌহার্দ্য পুরো বুঝেছে, আমি কিন্তু অন্য চিন্তা করেছি, আমি বসে আছি হয়তো কাজের চিন্তা করছি 2.5 ঘন্টা আমার কাজের, এরপরের সপ্তাহে আমি কী প্ল্যান করব, কী কাজ করবো, এই ধরনের চিন্তা ছিল। হ্যাঁ, মাঝে মাঝে দেখেছি 2-1টা দৃশ্য, নিশ্চয়ই ভালো লেগেছে টেকনিক্যাল বিষয় টিষয়গুলো। সো এই হচ্ছে সিনেমা হল, এখনই সিনেমা শুরু হয়ে যাবে, পর্দা উঠবে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা জ্বালিয়ে দিয়েছে, তো পর্দা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পর্দা উঠার পরপরই আমারও ক্যামেরা বন্ধ হয়ে যাবে। এদিক দিয়ে পর্দা উঠবে, আমারও ক্যামেরা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, যেহেতু কোনো দৃশ্য মানে ভিডিও করার সুযোগ নেই, যদিও কেউ আমাকে কিছু বলে নাই। বাট এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ধারণা কপিরাইট ধরবে না, যেহেতু এগুলো একটা বিজ্ঞাপন টাইপের। আমি চিনি অনেক প্রতিষ্ঠানকে, এর মধ্যে একটা কোম্পানির কাজ আমাদের কোম্পানি করেছে, এরকম একটা বিজ্ঞাপন ওই মুহূর্তে চলছিল। সো কপিরাইট ধরলে আমি কথা বলতে পারবো, সমস্যা হবে না, যেমন এই 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 বিজ্ঞাপনটা আমাদের কোম্পানি করেছে, সো সমস্যা নাই আর কি। এই জন্য আমি মানে এই সব দৃশ্য কিছু আপনি দেখেন, আপনারা দেখতে পাচ্ছিলেন যে বাঘের দৃশ্য ছিল, তারপরে আরও নানা নিয়ে ছিল। আপনারা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন, সৌহার্দ্য সিনেমা হল থেকে বের হয়ে গেছে, আমরা বের হয়ে গেছি, মানে একটা খুবই হাস্যকর টাইপের ভিডিও হয়ে গেলো, যে আপনাদেরকে যতটা আমি স্বপ্ন বা আশা দেখিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম ততটুকু দেখাতে পারি নাই, দেখানোর তেমন কিছু নাই, মানে সিনেমা হলের ভিতরটা খুব বেশি দেখানোর আর কী আছে। তো 2.5 ঘন্টা সিনেমা আমরা 2:30 দিকে গিয়েছিলাম, সেদিন শনিবার ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা বা বিকাল যাই বলেন 5টার মতো বাজে, আস্তে আস্তে সিনেমা হলে, যে কিনোরামা সিনেমা হলের সামনের এই নিয়ন বাতিগুলো জ্বলে গেছে, মানুষজন সবাই ঘরে ঢুকে গেছে, বিকাল 5টা মানে এখানে আসলে গভীর রাতের মতো অবস্থা হয়ে যায়। তো সৌহার্দ্য শেষ মুহূর্তে কিছু ছবি আরও তুলে নিচ্ছে এই স্পাইডারম্যানের সামনে, কারণ বাচ্চাদের জন্য তো স্পাইডারম্যান, আয়রনম্যান, আরও কী কী ব্যাটম্যান, এগুলো তো খুবই জনপ্রিয় বিষয়টি। আর এই সামনের এই যে কাচের ঘেরা, এখানে সিনেমার বিভিন্ন ধরনের পোস্টার আছে, নানান ধরনের সিনেমা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলে কী কী সিনেমা এখন চলছে বা সামনে চলবে, এই ধরনের দৃশ্য। আর আমরা এখন সিনেমা হল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই ছোট্ট ভিডিওটা মনে হয় আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সবার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।